লকডাউনে অভিনব পদ্ধতিতে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন হুগলির বাসিন্দারা। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। দীর্ঘ লকডাউনে মানুষ এখন গৃহবন্দী, তাই মুখ ভার আপামর বাঙালির। তা বলে কি রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে না? তাই ঘরে বসেই অভিনব পদ্ধতিতে রবীন্দ্র জয়ন্তী পালনে মাতল হুগলিবাসী। চিত্রশিল্পী সমরেশ পোদ্দার রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র অঙ্কন করে শ্রদ্ধা নিবেদন করলেন, শ্রীমন্তী ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করলেন, বিদ্যালয় বন্ধ তাই বিদ্যালয়ের শিক্ষিকারাও বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। হুগলির ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চাঁদদানি, চন্দননগর সহ বিভিন্ন একাডেমির ছাত্রছাত্রীরাও কেউ আবৃত্তি পাঠ করে, কেউ রবি ঠাকুরের চিত্র অঙ্কন করে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। বাণিজ্যে বসাতে লক্ষ্যে যাবই, আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। সাজিয়ে নিয়ে জাহাজ খালি, বসিয়ে হাজার দাঁড়ি, কোন সাগরে যাব দিয়ে কোন নগরে পাড়ি, কুল কিনারা পরিহরি কোন দিকেতে বাইব তরি, অকুল কালো নিরে মরব না আর ব্যর্থ আশায় বালু মরুতে। যাবই আমি যাবই ওগো বাণিজ্যেতে যাবই, তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।